সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের যে আমাদের সমাজে যে কালচার গড়িয়ে উঠছে, যে কালচারের মধ্যে অন্যতম একটা কালচার গড়িয়ে উঠছে যে ঈদের দিন বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা ফ্রি মিক্সিং মানে একত্রে বসবাস করা, পারিবারিকভাবে একত্রে ছেলে এবং মেয়েরা মিলিমিশি থাকা এবং খুশি আমোদ ফুর্তি করা, ইভেন কি দেখা যায় যে মিউজিকের লগে ইনভলভ, দেখা যায় যে মানে অশ্লীল ঈদের পোশাকের নামে অশ্লীল পোশাক ফড়িয়া, যেটা শালীনতাবিহীন পোশাক ফড়িয়া চলাফেরা করা। তারপরে আমরা গার্ডিয়ান হলে মনে করেন যে ঈদের দিন একটু বাচ্চাদের একটু স্বাধীনতা দিতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। ইভেন কি দেখা যায় যে অনেক কনজারভেটিভ ফ্যামিলি, যেসব ফ্যামিলি প্র্যাকটিসিং, যারা ইসলামরে ফলো করতে চান, তারাও দেখা যায় এখানে একটু ছাড় দেন। আর ছাড় দেওয়ার কারণে কী হয়েছে, দেখা যায় যে ঈদ একটা আমরা ইবাদত, ঈদ লগিয়া আমরা ইসলামিক যে দিক নির্দেশন আছে সেই অনুযায়ী আমরা ঈদের আনুষ্ঠানিকতা আমরা উদযাপন করা উচিত। কিন্তু দেখা যায় যে এই ঈদের আনুষ্ঠানিকতার মধ্যে এইগুলা ইনভলভ হওয়ার কারণে যে ইবাদতের যে পাপ গম্ভীর্যতা থাকে সেটা আমরা নষ্ট হয় এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে বেহায়া এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ে। এতে আমরা যারা ইসলামরে ফলো করতাম চাই জীবনের সর্বক্ষেত্রে, তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার অধীনত ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হইব। এতে হব গার্ডিয়ান যারা আছেন, মা এবং বাবা যারা আছেন, পরিবারের প্রধান যারা আছেন, তারা এই ব্যাপারে সচেতন থাকা উচিত যে ছেলে এবং মেয়েরা যেন যে কোনো আনুষ্ঠানিকতার মাঝে যেন তারা ফ্রি মিক্সিং না হয়, আর বিশেষ করে ঈদের দিনের ব্যাপারে। তারপরে ঈদও যেহেতু আমরা নন মুসলিম হলর মানে কি দেয় আদলে বিভিন্ন টিভি প্রোগ্রামে সেই ঈদ উপলক্ষে ঈদ আনন্দ মেলা, ঈদ সম্পর্কে এইসব করিয়া ফ্রি মিক্সিং করার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, যৌনাচার, তারপরে এভিউজ এগুলা দিন দিন বৃদ্ধি পার। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে সচেতন করার তৌফিক দান করুক। আমরা যেন এই ব্যাপারে সচেতন হই, আমরা ছেলেমেয়েদের ব্যাপারে, আমরা ভাই বোনদের ব্যাপারে আমরা যেন এই ব্যাপারে সচেতনতার সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা তাদেরকে লুক আফটার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।